ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক পটাশপুর এক ব্লকের তৃণমূল সভাপতি পীযূষ পাণ্ডা, যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আনন্দ বার্তা। এই ভাইরাল ভিডিও অনুযায়ী দেখা যায়, পীযূষ পাণ্ডা তার গ্রামেরই এক গ্রামবাসীকে একটি স্থানীয় স্কুলের বিল্ডিং তৈরি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন এবং তারপরই উত্তপ্ত বাক্য বিনিময়। ডান্ডা হাত ওই ব্যক্তিকে ব্যাপক মারধরও করেন বলে দেখা যায়। গ্রামের লোক দিছে, তোর বাবা তোর না, তার নামে চিটিংবাজি করে রাখতো। খাতা খুলাইছ নি? খাতা খুলতে হবে নি, খাতা খুলে জেল খাটিবো তো আমাকে, যা মানে জেল খাটবো, রেডি আছি। সে কি আছে রে, যা চলিয়া, এটি কি ও মাই বাজা, লজ্জা ডজ্জা রাও উচিত থাকলো, লজ্জা আমার নাই, লজ্জা কার আছে, লজ্জা ডজ্জা রাও উচিত থাকলো, লজ্জা কার আছে, মানুষ যদি হইছো না, হ্যাঁ যদি মানুষ হইছো, আরে মানুষ না, আরে আরে তুইও কি মানুষ নাকি, তোর কাছে অনেক বেশি ভালো, আরে স্কুলের স্কুলের তো একটা এত বড় টাকাগুলো আসলো, টাকাগুলো কি হলো, তুই মন্দির তোর তুই পিটাবো, ঠিক আছে চলো চলো চলো। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু হয় বিতর্ক। বিজেপির কাঁথি জেলা সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, স্থানীয় একটি স্কুলের কাজ করছেন ওই এলাকার তৃণমূলের ব্লক সভাপতি, অত্যন্ত নিম্নমানের কাজ করায় তার প্রতিবাদ করে এক গ্রামবাসী। তখনই দেখা যায় পীযূষ পাণ্ডা তাকে ব্যাপক হারে প্রকাশ্যে মারধর করেন। যদিও তৃণমূল নেতার দাবি, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন, তিনি নিজের এলাকার পরিবেশ নষ্ট করছিলেন, আমি নিজে কোনোদিন মদ খাইনি আর তা বরদাশও করি না বলে তিনি জানান। লাঠি উঁচিয়ে ওকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম। এই ভিডিও কে বা কারা ফেসবুকে পোস্ট করেছে তার বিরুদ্ধে আইনি দ্বারস্থ হবেন বলেও জানান। মাতালরা সারাদিন মদ খেয়ে প্রথমে তাদের বাড়ির পরিবেশ নষ্ট করে, স্ত্রী সন্তান মাতা পিতা সকলের উপর অত্যাচার শুরু করে, সঙ্গে সঙ্গে ও তার পাড়ার পরিবেশটাকে শেষ করে, সঙ্গে সঙ্গে তার গ্রামের পরিবেশটাকেও শেষ করে এবং নিজেও সর্বশান্ত হয়। ঠিক এই ধরনের এক মাতাল বিগত 15 দিন প্রায় আগে মকলামপুর গ্রামের কিছু এলাকায় মাতলামি করছিল, তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছিলাম। কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা ভিডিও শুট করে আমাকে বদনাম করার জন্য ফেসবুকে ছেড়েছেন। তারা হয়তো এই ধরনের যারা পরিবেশ তৈরি করে তাদেরকে ভালোবাসেন, কিন্তু আমরা ভদ্রলোক এই ধরনের পরিবেশকে ভালোবাসি না, তাই তারা করেছিলাম। যে বা যারা করেছেন, এই শুট করে ফেসবুকে ছেড়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি তৈরি আছি। আমাকে বদনাম করার জন্য যারা করেছেন তারা আমাকে কখনোই বদনাম করতে পারবেন না, তার কারণ পটাশপুর এক এলাকার মানুষ জানেন যে পীযূষ পাণ্ডা কখনো মদ খান খায় না আর মদ খেয়ে মাতলামি করাটাকে কখনো পছন্দ করে না, এটা সকলেই জানেন। তো যারা করেছেন ঠিক করেছেন, আমি আইনানুগ ব্যবস্থা নেব, আমি এতে আমাকে বদনাম করার যে চক্রান্ত আছে আমি ভয় পাই না, আর ভয় পাওয়ার জন্য রাজনীতিতে আসিনি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ান, আনন্দ বার্তা।